হিসেবে ভয় পাই না হ্যাঁ আমাকে ভয় দেখানো বন্ধ কর তুই রঘু এক অনেক হয়ে গেছে হ্যাঁ এরকম আর কি করিস না রঘু প্রদীপ জুহি আরে ইয়ার আমাদের গায়ত্রীকে এই জঙ্গলে একলা ছেড়ে দেওয়া উচিত হয়নি আরে ছাড় না দেখবি একা একা যখন ওর ভয় লাগবে তখন দেখবি কেমন উল্টো দৌড়ে আমাদের কাছে চলে আসে এখানে সিগন্যালও পাওয়া যাচ্ছে না এটা গায়ত্রীর গলা মনে হচ্ছে তুমি ফোন করেছিলে হ্যাঁ স্যার বলো কোথায় নিখোঁজ হয়েছে তোমার বন্ধু ওই যে ওই দিক দিয়ে চলো দেখাও এই গায়ত্রী তোমাদের থেকে আলাদা কিভাবে হলো কিছু না স্যার মজা করতে গিয়ে একটু রাগারাগি হয় আর ও রাগ করে চলে যায় হ্যাঁ স্যার ও একটু পাগল টাইপের মেয়ে ওর ইগো হার্ট হয়ে গেলে ও যা খুশি তাই করে ফেলে আর তোমরা ওকে এত রাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলে হ্যাঁ স্যার আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও আমার একটাও কথা শুনেনি তোমরা পিকনিক করার জায়গা খুঁজে পেলে না এত ঘন জঙ্গলে কেউ আসে হ্যাঁ স্যার আমরা ভেবেছিলাম এখানে আমরা অ্যাডভেঞ্চার করব কিন্তু কিভাবে জানবো স্যার যে আমাদের সাথে এমনটা হবে স্যার ও ও এখান থেকেই আমাদের থেকে আলাদা হয়েছে স্যার এখান থেকে এখান থেকে আলাদা হয়েছে আচ্ছা ওর চিৎকার কোন দিক থেকে শুনেছো স্যার ওই দিক থেকে এসেছিল ওই দিক থেকে এসেছিল চলো স্যার আপনারা আসার আগে আমরা ওকে খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ওকে পাইনি স্যার হ্যাঁ স্যার দেখুন একটা লকেট পেলাম কার লকেট এটা স্যার এটা তো গায়ত্রীর লকেট গায়ত্রীর লকেট মানে যা কিছু হয়েছে সব কিছু এখানেই হয়েছে যদি গায়ত্রীর কিছু হয়ে যায় বাড়ির লোক খুব বকবে চিন্তা করো না গায়ত্রীকে পাওয়া যাবে স্যার এই দেখুন কয়েকটা কয়েন পড়ে আছে কয়েন মনে হচ্ছে এখানে গায়ত্রীর উপরে আক্রমণ হয় এই কয়েনগুলো হয় গায়ত্রীর নয় তো ওই খুনির স্যার কয়েন তো এখানেও পড়ে আছে
এদিকটা গিয়ে দেখি। এখানেও আছে স্যার। এর মানে হলো দয়া, এখানে যা কিছু হয়েছে এই দিকে হয়েছে, এই দিকে। এটা কি নিখিল? স্যার ওই গাছটায় ওঠো স্যার, আর নামাও ওটাকে। স্যার এটা কারোর প্যান্টের বেল্ট হতে পারে। প্যান্টের বেল্ট? স্যার এটা তো গায়ত্রীর প্যান্টের বেল্ট। কি? কিন্তু গায়ত্রী গাছে কেন উঠেছিল? হয়তো ওই খুনির হাত থেকে বাঁচার জন্য। মানে গায়ত্রীর কিছু হয়ে গেছে নাকি? ও কি মরে গেছে? এসব কিছুই হয়নি গায়ত্রীর সঙ্গে, ভয় পেও না। আমরা খুঁজে বের করবো গায়ত্রীকে। ছড়িয়ে যাও চারদিকে, দেখতে হবে। এখানে কাঠ জ্বালিয়ে বনফায়ার করা হয়েছিল। আচ্ছা তোমরা কি বনফায়ার জ্বালিয়েছো? না স্যার, আমরা এটা করিনি। মানে তোমরা ছাড়াও এখানে আর কেউ ছিল? কিন্তু স্যার আমরা তো আর কাউকে দেখিনি এখানে। দড়ি পড়ে আছে স্যার এখানে, মনে হচ্ছে অন্য কেউ এই জঙ্গলে ক্যাম্পিং এর জন্য এসেছে। আটা লেগে স্যার, এখনো গরম আছে ওটা। আটাও আছে, দড়িও আছে, বোন ফায়ারও আছে। তার মানে রাতে কেউ ছিল এই জঙ্গলে। স্যার পাশেই একটা গ্রাম আছে, হয়তো গ্রামবাসীরা কাউকে দেখেছে। হ্যাঁ হতে পারে। একটা কাজ করো, তোমরা তিনজনে ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। স্যার গ্রামবাসীরা তো আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে। কিছু তো একটা ঘটেছে। কোনো ব্যাপার না, চলো গিয়ে দেখি। নমস্কার। নমস্কার, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি মানে পুলিশ? হ্যাঁ, আমরা কিছু জানতে এসেছি। এই মেয়েটির ছবি দেখুন, একে কোথাও দেখেছেন আগে? দেখুন, একে তো আগে কখনো দেখিনি। এও জঙ্গল থেকে হারিয়ে গেছে নাকি? এও মানে অন্য কেউ নিখোঁজ হয়েছে? হ্যাঁ সাহেব, আমাদের গ্রামের একটা মেয়ে গৌরী, 16-17 বছরের হবে, জানি না কোথায় চলে গেছে ও। গৌরীর কোনো ফটো আছে আপনার কাছে? ওকে খুঁজতে আমরা সাহায্য করতে পারি। ফটো তো নেই স্যার, তবে আমরা আপনার সাথে যেতে পারি গৌরীকে চিনিয়ে দেবার জন্য। আচ্ছা, আপনাদের গ্রামে প্রায়শই কি এরকম হয় যে মানুষ নিখোঁজ হয়? না এই প্রথমবার। নিখোঁজ তো সেভাবে হয় না স্যার, তবে প্রেতাত্মা প্রায়ই হামলা করে থাকে। কি? প্রেতাত্মা হামলা করেছে? হ্যাঁ সাহেব, বাপ ঠাকুর দ্বারা বলেছিল এই জঙ্গলে আত্মা আছে, আর রাতে যে জঙ্গলে যায় তাকে তারা মেরে দেয়। দেখুন এসব বাজে কথা,
এর উপর আপনারা বিশ্বাস করবেন না। আরে না স্যার, এই রকম ঘটনা আমাদের সাথে অনেকবার হয়েছে। যদি সন্ধ্যেবেলা কেউ বাড়ি ফিরতে দেরি করে না, প্রেতাত্মা তার উপরে হামলা করে। তারপর সকালবেলা যখন হুঁশ ফিরে আসে, তখন ওর কাছে টাকা পয়সা গয়নাগাটি কিছুই থাকে না। দেখুন, আপনারা গ্রামের লোকেরা খুব সরল। যদি জঙ্গলে আত্মা থাকতো, তাহলে সে টাকা গয়নাগাটি নিয়ে কেন পালাতো? এটা কোনো আত্মা না, এটা কোনো মানুষের কাজ। আচ্ছা, আপনারা কালকে জঙ্গলে কোনো অজানা লোককে দেখেছিলেন, এমন কেউ যে গ্রামের কেউ নয়? হ্যাঁ স্যার, দেখে তো ছিলাম। কে ছিল সে? আমরা তো নাম জিজ্ঞেস করিনি, কিন্তু মুখটা মনে আছে, চেহারাটা আমারই মতো। আর কিছু মনে আছে? হ্যাঁ, ওর কাছে একটা ব্যাগ ছিল পেছনে ঝোলানো, আর খুব ভারী ছিল। আমি জিজ্ঞেস করলাম আমি সাহায্য করব, ও রেগে গিয়ে বলল না। এমন কি ছিল ওর ব্যাগেতে? স্যার, হতে পারে ওই ব্যাগের ভেতর লাশ ছিল। হতে পারে। আচ্ছা, আপনি ওকে জিজ্ঞাসা করেননি ও গ্রামে কেন এসেছিল? করেছিলাম স্যার, কিন্তু বলেইনি। আজব লোক ছিল স্যার, ও একে মঙ্গলবার দিন মাংস খাইয়ে দিয়েছিল স্যার। জোর করে তো আমাকে খাওয়াতে পারেনি। সাহেব, ওর কাছে দুটো চিকেন রোল ছিল গরম গরম, ওগুলো দেখে আমার জিভে জল এসে গেল আর ওগুলো খেয়ে নিলাম। চিকেন রোল গরম ছিল। ধারে কাছে কোনো ধাবা আছে? হ্যাঁ সাহেব, সামনে গিয়ে একটা ধাবা আছে। ধন্যবাদ, গিয়ে ওই ধাবার লোকের সঙ্গে দেখা করি, ওই বলতে পারবে লোকটার ব্যাপারে। সিআইডি, কাল সন্ধ্যাবেলা কোনো লোক এসেছিল এখানে, মোটামুটি 5 ফুট 7 ইঞ্চির মতো। ও হয়তো এখান থেকে চিকেন রোল প্যাক করিয়েছিল। হ্যাঁ স্যার, এখানে এসেছিল। ও কি কোনো গোলমাল করেছে? বা দারুণ তো, তুমি ভালো করে মনে রেখেছো। কেন নয় স্যার, ওই লোকটা 24 ঘন্টা ধরে নিজের মোটরসাইকেলটা এখানে ফেলে রেখে গিয়েছিল। ও 24 ঘন্টা ওর বাইকটা তোমার দোকানের সামনে রেখেছিল? স্যার, যখন ও সন্ধ্যেবেলা এখানে এসেছিল, দু এক কথা শুনিয়ে দিয়েছি। বাইকের নাম্বার মনে আছে? হ্যাঁ ম্যাম, আমি ওই নম্বরটা লিখে রেখেছি, এক সেকেন্ড। XOB1140। বলুন, কারা আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? মঙ্গলবার রাতে আপনি বুন্দিঘাটের জঙ্গলে গেছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? তাহলে তো এই মেয়েটাকে নিশ্চয়ই চেনেন। আকে না, কে ইনি? আমি তো জানি না। এর নাম গায়ত্রী, এও সেই রাতে জঙ্গলেই ছিল। দেখুন স্যার, জঙ্গলে তো অনেক লোকেই যায়, কিন্তু তার মানে তো এটা নয় যে সবাই সবাইকে চিনবে। সেটাও ঠিক, কিন্তু জঙ্গলে যারা যায় তারা প্রত্যেকেই নিখোঁজ হয় না। কি, এই মেয়েটা নিখোঁজ হয়েছে? হ্যাঁ। তাহলে তো এটা নিশ্চয়ই ওই আত্মাদেরই কাজ যারা বুন্দিঘাটের জঙ্গলে থাকে। বাজে কথা বন্ধ করো, তোমাদের মতো লোকেরাই এইসব গুজব ছড়ায় আর নিরীহ গ্রামবাসীদের বোকা বানায়। না স্যার, এটা গুজব নয়। আমি নিজে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমি ওখানে নিজের ক্যামেরা নিয়ে আত্মাদের ছবি তোলার জন্য গেছিলাম, আর আমি আমার ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখেছি ওখানে আত্মাদের দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা চলো আমরাও দেখি আত্মাকে দেখতে কেমন, ওই ফুটেজ দেখাও। এই দেখুন স্যার, স্যার এই দেখুন স্যার, এটা একটা আত্মা। এটা কোনো আত্মা টাত্মা নয়, এটা কোনো মানুষ যে একটা বড় পোশাক পরে ঘুরছে জঙ্গলে। স্যার এই আওয়াজটা শুনলেন আপনি? এই আওয়াজটা শুনে আপনার এরকম মনে হচ্ছে না যে বুন্দিঘাটের জঙ্গলে একটা অন্য কোনো জগতও আছে? রাতের বেলা জঙ্গলে এরকম অদ্ভুত আওয়াজ শোনা যায়। দেখো, প্রেতাত্মার গল্প শুনে তুমি বাঁচতে পারো না, এবারে সব সত্যি করে বলে দাও, কোথায় লুকিয়ে রেখেছো তুমি গৌরী আর গায়ত্রীকে? স্যার কে গৌরী কে গায়ত্রী আমি তো কিছুই জানি না স্যার, আমি তো ওখানে শুধু ডকুমেন্টারি বানাতে গেছিলাম। আচ্ছা, তাহলে ওই ভারী ব্যাগে কি ছিল যা তুমি লুকাচ্ছিলে? কোন ভারী ব্যাগ স্যার? ওই ব্যাগটা যেগুলো তুমি গ্রামবাসীদের ছুঁতেও দাওনি,
আচ্ছা ওই ব্যাগটা দেখুন স্যার, ওই ব্যাগে আমার দামি জিনিসপত্র ছিল, আমার ক্যামেরার লেন্সগুলো ছিল, ভেঙে না যায় সেই জন্য আমি ব্যাগটা নিজে কাঁধে নিয়ে যাচ্ছিলাম, ব্যাস। তুমি অন্য কাউকে দেখেছিলে জঙ্গলে? না স্যার, আমি আর কাউকে দেখিনি। কোনো মেয়ের চিৎকারের আওয়াজ শুনেছিলে? কোনো মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ? হ্যাঁ স্যার, প্রায় রাত 1:30টার সময় একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনেছিলাম আমি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ওটা কোনো আত্মাই হবে। কোনো আত্মাই ছিল না, চিৎকারটা গায়ত্রীর ছিল। আমাদের যেভাবেই হোক তাড়াতাড়ি গায়ত্রীকে খুঁজতে হবে। অভিজিৎ, অদ্ভুত ব্যাপার বন্ধু, মানে আজকের দিনেও লোকেরা ভূত প্রেতে বিশ্বাস করে। হ্যাঁ, আর আমাদের ফ্রেডি, ফ্রেডির তো সব বাহাতের খেলা, ভূত প্রেত তো ওর নাম শুনলে কাঁপে। এই জন্যই তো ওকে এখানে নিয়ে আসিনি। আজকে এই গৌরী আর গায়ত্রীকে গায়েব করার ভূতকে তো দেখতেই হচ্ছে, কি বলো? শ্রেয়া, এই জঙ্গলে কি আত্মা আছে? পঙ্কজ, তুমি একজন সিআইডি অফিসার, কথাবার্তাগুলো সিআইডির মতন বলো। আর এসিপি স্যার তোমায় কতবার বলেছেন বলো তো যে আত্মাটাতে কিছু হয় না? আরে বুঝিয়েছে তো, কিন্তু এক কান দিয়ে ওনার বকুনি শুনি আর অন্য কান দিয়ে ফেরি স্যারের ভয়ানক কবিতাগুলো শুনি, আমি তো ফেসে গেছি। শ্রেয়া, শ্রেয়ার পঙ্কজকেও সিগন্যাল দিয়ে দাও যা তোর অ্যালার্ট থাকে। দয়া স্যার সিগন্যাল দিচ্ছে যেন আমরা অ্যালার্ট হয়ে যাই, আমরা ওনাকে সিগন্যাল দিচ্ছি অ্যালার্ট হয়ে থাকার জন্য। এই হলো সেই ভূত, চলো এদের একবার দর্শন করে নি। নিখিল, তোমার ফেভারিট পিকচারটা কোনটা বলো না? অমাবস্যার রাত। আরে ভাই, আমার তো ভয় লাগছে, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি আর পিকচারের নাম নিলে অমাবস্যার রাত। ভয় পেয়ে গেলে নাকি? গল্প কেন বন্ধ করলে? পঙ্কজ, নিখিল, পঙ্কজ, কি রে এত জোরে দৌড়ো? স্যার, এই প্রেতাত্মাকে ছাড়বেন না, এই প্রেতাত্মা আমাদের গ্রামে সবাইকে জ্বালিয়েছে। এই আত্মা নাকি? দেখি এইরকম দেখতে আত্মা। সিআইডি? হ্যাঁ বাছাধন, সিআইডি। এবার বল, আদ্দামরা হয়ে আত্মার নাটক কেন করছিলি? স্যার, আমি এই কাজটা স্যার টাকার জন্য করি স্যার। ভালো মানুষদেরকে ভয় দেখিয়ে ঠকাস তুই? হ্যাঁ, গৌরী আর গায়ত্রী কোথায় বল? আমি জানি না স্যার, এই নাম প্রথমবার শুনছি স্যার। এই যে, এদের আগে দেখেছিস? না স্যার, আমি একে আগে কখনো দেখিনি। দেখ, আমার মাথা গরম হয়ে আছে, মারের চোটে গাল গরম করার আগেই বলে ফেল আমাদের, বল। স্যার বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি স্যার। শ্রেয়া, কি হচ্ছে? স্যার আসলে পঙ্কজ আর নিখিলকে কোথাও নিয়ে গেছে। কে কে নিয়ে গেছে? জানি না স্যার, আমি খোঁজার খুব চেষ্টা করলাম কিন্তু এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতেই পাইনি। দেখ, তোর গ্যাংয়ের বাকি লোকগুলো কোথায়? হ্যাঁ, কিডন্যাপ করে তাদেরকে তোরা কোথায় লুকিয়ে রাখিস বল? বল স্যার, আমার কোনো গ্যাং নেই, নিশ্চয়ই এগুলো ওদের কাজ। কাদের কাজ? কিছুদিন আগে এই জঙ্গলে গুন্ডাদের দেখেছিলাম, ওদের কাছে বন্দুকও আছে। তার মানে তোরা ছাড়া জঙ্গলে আরো অপরাধী আছে? কোথায় দেখেছিস ওদের? জানি না স্যার, দেখেছিলাম এই জঙ্গলে কোথাও একটা। ঠিক আছে, ওদেরকে তো আমরা খুঁজে নেব, তুই চল জেলের হাওয়া খেতে, চল চল চল। আমরা ঠিক এই রাস্তাতেই যাচ্ছিলাম, আমি আগে যাচ্ছিলাম আর পঙ্কজ আর নিখিল কথা বলতে বলতে আমার পেছনেই আসছিল,
হঠাৎ দুজনে কথা বলা বন্ধ করে দিল। আমি পেছন ঘুরে দেখলাম যে দুজনের পা ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছিল। আমি খোঁজার অনেক চেষ্টা করলাম স্যার, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। এই দিকটা দেখি চলো। হ্যাঁ তাই চলো। এইভাবে কতক্ষণ এদের দেখতে থাকবো? আমি বলছি এদেরকে খালাস করে দে। বললেই হলো খালাস করবো, বস আমাদের অর্ডার দিক, তারপর তো করবো। ঝুপড়ি, এটা আবার ওদের নয় তো, যার ব্যাপারে ওই আত্মা সেজে যে ঘুরছিল সে আমাদের বলেছিল। হ্যাঁ অভিজিৎ, হতেও পারে। তবে কি নিখিল আর পঙ্কজ এখানেই আছে? কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়াজ, এই কোনো গড়বড় হচ্ছে না তো? এই তোরা তিনজন বাইরে গিয়ে দেখতো, কোনো জঙ্গলি জানোর না তো? চলে যা যা। অঙ্কজ, নিখিল, 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 চোখ খোলো। পঙ্কজ, 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 তোমরা দুজন ঠিক আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, জানি না স্যার, ওরা পিছন থেকে কখন ধরলো আর কখন অজ্ঞান হয়ে গেলাম কিছুই বুঝতে পারিনি। কোনো ব্যাপার নয়। কে ছিল ওরা? ওর মুখটা মনে আছে? হ্যাঁ স্যার। গুড, ও স্কেচ বানাও। আমিও দেখতে চাই সিআইডি অফিসারদের গায়ে হাত তোলার সাহস কে করেছে। আর এখানে যা জিনিসপত্র পড়ে আছে সব নিয়ে চলো। স্যার, কপাল একটু চওড়া ছিল, চুলটা পেছনে আঁচড়ানো ছিল, আর গোঁফও ছিল। স্যার, এই সবগুলো জিনিসই তো গায়ত্রীর বলেই মনে হচ্ছে। আর এগুলো হয়তো গৌরীরই হবে, ওই মেয়েটা যে গ্রাম থেকে নিখোঁজ হয়েছিল। এতগুলো ব্যাগ, এতগুলো জিনিসপত্র, আর বুঝতে পারছি না কতজনকে গায়েব করেছে। এদের উদ্দেশ্যটা কি হতে পারে? দেখুন, উদ্দেশ্য তো নিশ্চয়ই লুটপাটেরই ছিল। না ফেডরিক, উদ্দেশ্য লুটপাট নয়, কোনো অন্য উদ্দেশ্য ছিল। অন্য উদ্দেশ্য? স্যার, হ্যাঁ স্যার, স্কেচ রেডি স্যার। গুড। শ্রেয়া, দেখো তো আমাদের রেকর্ডে কিছু পাও কিনা। স্যার, ম্যাচ পাওয়া গেছে। জগ্গা কন্ট্রাক্ট কিলার, এখন পর্যন্ত 15টা খুন করেছে। স্যার, এটা লুটপাটের ব্যাপার তো মোটেও নয়। জগ্গার মতো খুনি যখন এই কাজে জড়িয়ে আছে, তার মানে এদের প্ল্যান অন্য কিছু। অবশ্যই, যদি কেসটা শুধু চুরি চামারির হতো তাহলে দুজন সিআইডি অফিসারকে বন্দি করার সাহস করত না ওরা। কিন্তু স্যার, এই জগ্গাকে আমরা খুঁজবো কোথায়? ফেডরিক, জগ্গাকে আমরা খুঁজবো আবার ধরেও ফেলবো। ওই যে ম্যাপটা জঙ্গলে পেয়েছিলাম এদের আড্ডা থেকে।
এই দেখো গ্রিন নেস্ট এন্টারপ্রাইজেস। তাহলে কি স্যার জগ্গার পরের শিকার গ্রিন নেস্ট এন্টারপ্রাইজ কি? হ্যাঁ অভিজিৎ, গ্রিন নেস্ট এন্টারপ্রাইজেস। স্যার এটাই সেই অফিস যেটা ওই ম্যাপে বানানো ছিল, বেদ নামের একটা বড় বিজনেসম্যানের স্যার। বেদি জগ্গার পরের শিকার। গানশট জগ্গা ছাতেতে গুলি করা হয়েছে স্যার সোজা। স্যার এই সেই তৃতীয় ব্যক্তি যে টাকার জন্য চিৎকার করছিল। তাহলে বেদ কোথায়? ও নো, একেও গুলি করেছে স্যার। এ কি বেদ নাকি? এদিকে আসো, এই বেদ। স্যার ইনি তো রণবিজয়। রণবিজয়? এর অবস্থা খুব খারাপ দয়া, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। বীর যদি এখানে নাই থাকে তাহলে গুলিগুলো বীর চালায়নি তো এদের দুজনের উপর, গেল কোথায় স্যার? হ্যাঁ এই দেখুন স্যার, বীর তো এখান থেকে পালিয়েছে, তবে আমাদের জন্য সূত্র রেখে গেছে নিজের গানটা। বীর পালিয়ে গেছে মনে হচ্ছে। ওই দেখো দয়া, এই জানলা দিয়ে পালিয়েছে বেদ, এখান দিয়েই পালিয়েছো। স্যার অ্যাম্বুলেন্স 5 মিনিটের মধ্যে আসছে স্যার। ঠিক আছে। আচ্ছা তুমি বলতে পারবে কি বিষয় নিয়ে এদের মধ্যে ঝগড়া হচ্ছিল? জানি না স্যার। স্যার এটা আবার অপহরণের কেস না তো? হতে পারে জগ্গা বেদকে হুমকি দিয়ে টাকা আদায় করতে এসেছিল। হতে পারে, আগে একে বাইরে নিয়ে চলো। স্যার 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 এই বেদ তো রণবিজয়ের বন্ধু স্যার, তাহলে ও রণবিজয়ের উপর গুলি কেন চালালো? এটাও তো হতে পারে যে রণবিজয়ের উপরে গুলিটা জগ্গাই চালিয়েছিল, আর এই বেদ হয়তো হাতাহাতির সুযোগে জগ্গার থেকে গান ছিনিয়ে নিয়েছিল আর গুলি করেছিল ওকে। হ্যাঁ দয়া, বেদ নিজেকে বাঁচানোর জন্য যদি গুলি চালায় তাহলে পালালো কেন? আর ও চেঁচিয়ে কাউকে ডাকলোই না বা কেন? রণবিজয়কেও হসপিটালে নিয়ে গেল না কেন? না না দয়া, এখানে অন্য কোনো চক্রান্ত আছে। থ্যাংক গড আপনারা ওকে ঠিক সময়ে এনেছেন, যদি আরেকটু দেরি হতো তাহলে ওকে বাঁচানো মুশকিল হতো। ওর এখন জ্ঞান ফিরেছে, আমরা কথা বলতে পারি ওর সঙ্গে? হ্যাঁ আপনারা দেখা করতেই পারেন। থ্যাংক ইউ। কি রণবিজয় এখন কেমন বোধ করছো? এখন ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে আমার লাইফের দি এন্ড হয়ে গেছে, কিন্তু আপনারা আমাকে আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি আপনাদের এই উপকার কোনো দিন ভুলতে পারবো না। এতে উপকারের কি আছে? আমরা তো শুধু আমাদের ডিউটিটুকু করেছি। আচ্ছা একটা কথা বলো, এসব কিভাবে হলো? কে গুলি চালিয়েছে তোমার উপর? গুলিটা তো বেদি চালিয়েছিল, কিন্তু কিন্তু এতে ওর কোনো দোষ ছিল না। মানেটা কি স্যার? আসলে ও গুলিটা ভুল করে চালিয়ে ফেলেছিল। ভুল করে? সেটা কি করে? আমি একজন এনভায়রনমেন্টালিস্ট স্যার, পরিবেশের সংরক্ষণের জন্য কাজ করি। বেদ আমাকে ওর অফিসে নিজের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছিল। আমরা ওখানে বসে কথা বলছিলাম, হঠাৎ করে ওখানে জগ্গা চলে আসে আর বেদের কাছে টাকা চাইতে শুরু করে। আচ্ছা কিসের টাকা চাইছিল? সেটা জানি না স্যার, কিন্তু জগ্গা প্রচন্ড রেগেছিল। তারপর তারপর কি হলো? তারপর বেদকে বলল যে যতক্ষণ না ওর কাজ শেষ হচ্ছে ও ওকে একটাও টাকা দেবে না। এই কথা শুনে জগ্গা রেগে ফায়ার হয়ে গেল আর আরো বন্দুক বের করে ফেললো। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল
আর ওই ধস্তাধস্তিতে গুলি চলে গেল, আর ওই গুলিটা আমার গায়ে এসেই লাগলো স্যার। আর তারপরে? তারপরে আমি আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। জ্ঞান ফেরার পর ডাক্তাররা বললেন যে আপনারাই আমার প্রাণ বাঁচিয়েছেন। স্যার, হাউ ওয়াজ ইট? ও ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেদেই বুদ্ধিঘাটের জঙ্গলের পাশেই নিজের নতুন ইন্ডাস্ট্রিটা করবে বলেছিল, কিন্তু গভর্নমেন্ট ওকে পারমিশন দেয়নি, কারণ তাতে জঙ্গলের পরিবেশ নষ্ট হবে স্যার। স্যার মানে এই জঙ্গলে মানুষদের উধাও হয়ে যাওয়া, আর আত্মার এই গল্পগুলো বেদ ছড়িয়েছিল যা তোর প্রজেক্টটা পাস হতে পারে। হ্যাঁ শচীন, এটা বেদই করেছে, ওই টাকা দিয়েছিল যজ্ঞাকে এসব করার জন্য। কিন্তু স্যার, ও তো আমাকে জাম্বা ফুলেরা বলে কোনো একটা জায়গাতে প্রজেক্ট লাগানোর কথা বলছিল। স্যার এটা তো বুন্দিঘাট থেকে অনেক দূরে, এই দুটো প্রজেক্টের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই স্যার। আচ্ছা রণবিজয়, বেদের পরিবারে আর কজন আছে? ওর ছোট ভাই আছে স্যার, উদয়। বেদের ছোট ভাই উদয়? এয়ারপোর্টে পৌঁছে যাব, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে উদয় বাবু? হ্যাঁ কে আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি ব্যাপার স্যার? দেখে তোমার ফোনটা দেখি। কিন্তু কেন? এটা দেখার জন্য যে এয়ারপোর্টে গিয়ে তুমি তোমার দাদা বেদের সঙ্গে দেখা করবে কিনা। দেখাও দেখি। না স্যার, এতে বেদের নাম্বার তো নেই স্যার। স্যার আমি তো আমার বিজনেস পার্টনার সুরেশের সাথে কথা বলছিলাম, আমরা চেন্নাইয়ে যাচ্ছিলাম একটা বিজনেস মিটিং এর জন্য। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি চেন্নাই যেতে পারবে না। ঠিক আছে স্যার, বলুন তাহলে কি জানতে চান আপনারা? বেদ কোথায়? আমি জানি না স্যার, কিন্তু আপনারা দাদার খোঁজ কেন করছেন? কারণ আপনার বেদ দাদা একটা লোককে গুলি করে তাকে খুন করেছে, আর দ্বিতীয় জনকে আহত করে পালিয়ে গেছে তোমার বেদ দাদা। স্যার এসব কি বলছেন আপনি? আমার দাদা তো দেওয়ালির বাজিতেও ভয় পেত, আর আপনারা বলছেন ও দুটো গুলি করেছে, এইটা হতে পারে না স্যার। আচ্ছা তো তাহলে তোমার দাদা এরকম লুকোচ্ছে কেন? দাদা লুকিয়ে পড়েছে এটা ঠিক নয় স্যার, ও নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছে। ও বলেছিল আমাকে ওকে কেউ প্রাণে মারতে চাইছে। কে ওকে প্রাণে মারতে চাইছে? তার নামটা আমরাও একটু শুনি। স্যার সেটা তো দাদা আমাকে বলেনি, কিন্তু হ্যাঁ স্যার দাদা আমাকে একটা বক্স দিয়েছে, বলেছিল যে এটা সাবধানে রাখিস, যাই হোক না কেন ওই বক্সটা যেন কারোর হাতে না দিই। কোথায় আছে এই বক্সটা একটু দেখাও তো দেখি। স্যার আজ পর্যন্ত আমি খুলেও দেখিনি এই বক্সে কি আছে। রেড ফরেস্ট কোম্পানি? স্যার এটাতে তো রেড ফরেস্ট কোম্পানির প্ল্যান আর ম্যাপ দেখছি। রেড ফরেস্ট কোম্পানি উদয় বাবু, এই কোম্পানিটা কার? হ্যাঁ জানি না স্যার, এই কোম্পানির নাম তো এই প্রথম শুনছি। আচ্ছা দয়া, নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে এই রেড ফরেস্ট কোম্পানির সাথে বেদের উধাও হয়ে যাওয়া। রেড ফরেস্ট কোম্পানি? হ্যাঁ শচীন, কি জানতে পারলে ওই রেড ফরেস্ট কোম্পানির ব্যাপারে? কি? ওকে 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 ওকে, ঠিক আছে। উদয়ের বাড়ি থেকে যে কার্ড আর ফাইল আমরা পেয়েছিলাম রেড ফরেস্ট কোম্পানির, সেই কোম্পানিটা নকল। রেড ফরেস্ট কোম্পানি নকল? হ্যাঁ স্যার। তাহলে এই নকল কোম্পানির মালিকও নিশ্চয়ই নকল। স্যার তাহলে এই নকল কোম্পানি নামে ফ্রডটা কে করছে? হ্যাঁ কে ফ্রড করছে, কে করতে পারে, কে করতে পারে? আছে একটা লোক আছে। যখন বস জানতে পারবে এই জঙ্গলের গাছ কেটে ফেলা হবে আর এই জায়গায় একটা ফাইভ স্টার হোটেল হবে, তখন দেখবি বস একেবারে খুঁচে লাল হয়ে যাবে। একটা কাজ কর, বসকে ফোন লাগা, উনাকে এখানকার সব খবর বল।
হ্যাঁ বস, তোমার সাথে জরুরি কথা আছে, আসবো কি? ঠিক আছে, যাচ্ছি আমরা, চল চল সবাই মিলে। মনে হচ্ছে এটা বসের সঙ্গে দেখা করতে যাচ্ছে, চলো আমরাও কি দেখা করে আসি। স্যার, এরা সবাই হঠাৎ পাতা কেন সরাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার কি স্যার? এই কেসের শিকড় এই মাটির নিচেই ছড়িয়ে আছে। স্যার, কিছুই তো বুঝতে পারছি না আমি। এই গাছের নিচে এদের বসের ঠিকানাটা আছে। আচ্ছা, একটু সাহায্য করব নাকি? অভিজিৎ, তুমি একটু এদের সামলাও, আমি এদের বসের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে। সাবধানে। ভেতরে কেউ আছে। এক মিনিট, বেদ বাবু। আরে আপনি ঠিক আছেন তো? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভয় পাবেন না, কিছু হবে না। বাকি লোকগুলো কোথায়? কিছু লোক ওদিকে আছে, বাকি লোক কোথায় জানি না। শ্রেয়া, একটু এদিকে দেখো তো। সাবধানে উঠুন আপনি। শ্রেয়া, একটু এদিকে দেখো তো। সাবধানে উঠুন আপনি। এই শান্ত, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের। সবাই বেরোবে এখান থেকে, একদম ঘাবড়াবেন না। এখন একটা কাজ করুন, এদের সবাইকে নিয়ে বাইরে তো তখনই যেতে পারবেন না ইন্সপেক্টর, যখন এখান থেকে বেঁচে ফিরবেন। আমি তোমাদের সবার কবর এখানেই তৈরি করে দেব। তুমি? হ্যাঁ আমি। তোমরা সিআইডির লোকেরা আমার পিছু নিয়ে এখানে পৌঁছে গেলে, আসাটা উচিত হয়নি তোমাদের। এবার এবার বাধ্য হয়ে আমাকে তোমাদের মারতে হবে। আত্মহত্যা করতে চাস নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত জন্মায়নি কেউ যে সিআইডিকে শেষ করে দেবে। হোল্ড অন, হোল্ড অন মিস্টার দয়া, যদি তুমি এক পাও আগে বাড়িয়েছ না, তাহলে ওর মাথার খুলির মধ্যে দিয়ে ওর প্রাণ বের করে দেবো আমি। আর যদি আমি গুলি চালাই তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা তুমি জানতে পারবে তো? কি যেন বলছিলিস তুই? হ্যাঁ, আমাদের সবাই সমাধি করে দিবি এইখানে। স্যার, স্যার আমি আমি শ্রেয়া, ঠিক আছো? হ্যাঁ স্যার। তুমি এদের খেয়াল রাখো। রণবিজয়, রণবিজয় দাঁড়া, না হলে গুলি করবো কিন্তু। রণবিজয়, তোর মতো অপরাধীদের কবরে আমরাই পুঁতি রে। হ্যাঁ, আমি এদেরকে গায়েব করেছি। আমি এই আত্মার মিথ্যে খবর ছড়িয়েছিলাম। কেন করতে গেলি তুই এই কাজ? আমি একজন এনভায়রনমেন্টালিস্ট। প্রকৃতি, গাছপালা, ঝর্ণা আর নদীর সাথে আমার গভীর ভালোবাসা। আমি চাইতাম যে কেউ জঙ্গলে না আসুক, গাছপালা না কাটুক, জঙ্গলের জঙ্গলের কোনো ক্ষতি না হোক। তাহলে বেদকে কেন কিডন্যাপ করেছিলি আর কেন ওকে মারতে চেয়েছিলি? বেদ এখানে পাশের জঙ্গলে ইন্ডাস্ট্রি বানাতে চেয়েছিল, আর আমি চাইছিলাম না যে ও এখানে ইন্ডাস্ট্রি তৈরি করুক, গাছপালা কাটুক, ব্যাস। এই জন্য সেদিন আমি ওর অফিসে গেছিলাম।
তুমি এখানে? হ্যাঁ। এসব তুমি কি আরম্ভ করেছো? এটা আমার অফিস। আমি তো এখনো কিছুই আরম্ভ করিনি। দেখতে চাও আমি কি কি করতে পারি? এরা কারা? কারা এরা? এরা তোমার জমদূত বেদ। তোমরা জানো তো এর সাথে কি করতে হবে? ইয়েস বস। নিয়ে যাও একে। কেউ আছো? কেউ আছো? সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। এবার আমি জগ্গাকেও একটু আপ্যায়ন করে নি, ওই বেকানো বাদ যাবে। বেদ, আজ আমার টাকা চাই। আজ আমি আমার পুরো হিসাব নিয়েই ছাড়বো। তুমি? বেদ কোথায়? বেদের কাছে যাওয়ার খুব শখ না তোমার জগ্গার? ঠিক আছে, আমি তোমাকে ওর কাছেই পাঠিয়ে দিচ্ছি। এবার একটু আধটু অ্যাক্টিং সিআইডির জন্য আমাকেও করতে হবে। পরিবেশকে ভালোবাসা ভালো কথা, কিন্তু ভালোবাসা পাগলামিতে পরিণত হলে সেটা সোসাইটির জন্য খুব ক্ষতিকর। তোর এই পাগলামির জন্য কত লোক বন্দি অবস্থায় ছিল, কিছু না খেয়ে জগ্গাকে খুন করেছিস তুই, এবার তোর ফাঁসি হবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.